আচ্ছা, তোমাদের উদ্ভিদ কলা পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল। উদ্ভিদ কলাতে তোমরা কি দেখে এসেছো? না, উদ্ভিদ কলা ছিল দু রকমের, একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা কি ছিল? না, যে কলা অত্যন্ত তরুণ, অনবরত বিভাজিত হতে পারে এবং অনবরত বিভাজিত হয়ে নতুন কলা অঙ্গ গঠন করছে, উদ্ভিদ অঙ্গগুলো গঠন করছে। আর যখন সেই ভাজক কলাটাই বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলছে, তখন তৈরি হচ্ছে স্থায়ী কলা। এরকম স্থায়ী কলা ছিল সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলাগুলো কোনগুলো ছিল? না, প্যারেনকাইমা কলা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। জটিল স্থায়ী কলাগুলো ছিল জাইলেম, ফ্লোয়েম, এগুলো যেগুলো উদ্ভিদ দেহে সংবহন কলা হিসাবে কাজ করে। যেরকম উদ্ভিদ কলা কোষ দেহেতেও এরকম বিভিন্ন রকমের কলা উপস্থিত, সেরকম প্রাণী দেহেতেও বিভিন্ন রকমের কলা উপস্থিত। এবং এই কলা কোথা থেকে তৈরি হয়েছে? না, অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে তৈরি করে কলা, এবং এই কলাগুলো থেকে তৈরি হয় অঙ্গ। এরকম অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয় তন্ত্র। যেমন মানব দেহের ক্ষেত্রে কী হয়, পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, জনন তন্ত্র, এবং বিভিন্ন তন্ত্রগুলো গঠিত হচ্ছে, এবং এই তন্ত্রগুলো একসাথে তৈরি হয়, এক নিয়ে একটা তৈরি হয় সম্পূর্ণ জীবদেহ। এটাই হচ্ছে একটা জীবন জীবদেহের সংগঠনের স্তর, যেটা শুরু হচ্ছে কোষ থেকে, এবং কোষ থেকে তৈরি হচ্ছে কলা, কলা থেকে তৈরি হচ্ছে অঙ্গ, অঙ্গ থেকে তৈরি হচ্ছে তন্ত্র, তারপরে হচ্ছে জীবদেহ। এতক্ষণ উদ্ভিদ কলা পড়ে এসেছো, এবারে পড়ো প্রাণী কলা। তাহলে আমরা আজকে শুরু করছি প্রাণী কলা। প্রাণী কলা, যখন প্রাণী যখন একটা কোষ দিয়ে গঠিত হয়, অর্থাৎ এককোষী প্রাণীগুলো, তাদের তখন একটা কোষই তার বিভিন্ন কার্য সম্পাদন করে। কিন্তু যখন বহুকোষী জীবদেহের কাছে আসি, তখন তার অনেকগুলো কোষ একত্রিত হয়ে একই ধরনের কিছু কাজকর্ম করে, এবং তারাই তখন গঠন করে কলা, কলাগুলো নিয়ে গঠিত হয় অঙ্গ। তাহলে প্রাণী কলা কাকে বলছে? না, যে সমস্ত কোষগুলো উৎপত্তিগতভাবে এক এবং একসাথে একই রকমের কার্য করে যে কলা গঠন করছে, তাকে বলা হচ্ছে প্রাণী কলা। এবং সেটা কোন ক্ষেত্রে গঠিত হয়? না, বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে। এই প্রাণী কলা চার রকমের: আবরণী কলা, পেশী কলা, যোগ কলা, স্নায়ু কলা। আবরণী কলা, আবরণী কলা, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বিভিন্ন আমাদের যে অঙ্গগুলো আছে, সেগুলো দেহের বাইরে হোক বা ভিতরে হোক, বিভিন্ন অঙ্গগুলোর আবরণ গঠন করে, এই আবরণী কলা। পেশি কলা, এই পেশি কলা কি করে? না, অনবরত সংকুচিত, প্রসারিত হচ্ছে, সঞ্চালিত হচ্ছে, তার ফলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে বা ভিতরের বিভিন্ন অঙ্গগুলো সঞ্চালন করতে সাহায্য করে এই পেশি কলাগুলো। যোগ কলা কি করে? যোগ অর্থাৎ যোগাযোগ স্থাপন করে, দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার মধ্যে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে এই যোগ কলা। আর স্নায়ু কলা, স্নায়ু কলাও এক ধরনের যোগাযোগ সংযোগ স্থাপন করে, সেটা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তো বটেই, তার সাথে আরও কোন অংশকে যোগাযোগ করে? না, আমাদের পরিবেশের সাথে জীবকে তার যোগাযোগ সাধন করতেও সাহায্য করে এই স্নায়ু কলা। তাহলে আমাদের কলা, প্রাণী কলা পেলাম চার রকমের: আবরণী কলা, পেশী কলা, যোগ কলা আর স্নায়ু কলা। আমরা এই প্রত্যেক প্রকার আবরণী কলা সম্বন্ধে অল্প অল্প কিছু করে জেনে নিই। প্রথম হচ্ছে আবরণী কলা। আবরণী কলা, কলার কোষগুলো অ্যাকচুয়ালি এটা ভিত্তি পর্দার ওপরে সাজানো থাকে। এই ভিত্তি পর্দাটা গঠিত হয় কি দিয়ে? না, এটা তৈরি হয় কোলাজেন তন্তু এবং ধাত্র দিয়ে তৈরি হয় এই বেসমেন্ট মেমব্রেনগুলো। এবং আবরণী কলাগুলোতে সাধারণত রক্ত সরবরাহ হয় না। এই আবরণী কলা তার গঠনের, কোষগুলোর গঠন অনুসারে বিভিন্ন রকমের হয়। ফার্স্ট টাইপ হচ্ছে আয়সাকার, একে স্কোয়ামাস এপিথেলিয়াম, যেমন হচ্ছে তোমার আয়সাকার আবরণী কলা। এর আর একটা নাম হচ্ছে পেভমেন্ট আবরণী কলা। এই কলাগুলো হচ্ছে চ্যাপ্টা মতন হয়, চ্যাপ্টা আকৃতির হয়। এর আকৃতিগুলো অসমান, অসমান আকৃতির চ্যাপ্টা। এরা
ভিত্তি, এইটা হচ্ছে ভিত্তি পর্দা, এবং ভিত্তি পর্দার ওপরে এক স্তরে এরা বিন্যস্ত থাকে। এবং এই কলার কোষগুলোতে একটা নিউক্লিয়াস থাকে, প্রত্যেকটা কোষেতে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে। এই কলাগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এই আয়সাকার আবরণী কলাগুলো দেখতে পাওয়া যায় রক্তবাহ, হৃৎপিণ্ডের ভিতরে যে আবরণ আছে সেই আবরণীতে দেখতে পাওয়া যায়, ফুসফুসের বায়ুথলিতে দেখতে পাওয়া যায়, হেনলির লুপ, মুখবিবর, এইগুলোতে দেখতে পাওয়া যায়। তাহলে কি কাজ করছে? তাহলে এই অংশগুলোকে রক্ষা করছে, রক্ষা করতে সাহায্য করছে। এবং হৃৎপিণ্ড রক্তবাহের আছে মানে বুঝতে পারছো এখানে বিভিন্ন গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ আদান প্রদান করতেও এই আবরণী কলা সাহায্য করছে। দ্বিতীয় প্রকার হচ্ছে ঘনকাকার আবরণী কলা, অর্থাৎ এই কলার কোষগুলো ঠিক ঘনকের মতো দেখতে হয়, একটু বড় এবং ঘনকের মতো দেখতে বলে এর নাম হচ্ছে ঘনকাকার আবরণী কলা। এটা কোথায় দেখতে পাওয়া যায়? না, লালা গ্রন্থিতে, থাইরয়েড গ্রন্থিতে, অগ্নাশয়, ডিম্বাশয়, আবরণী আবরক ঝিল্লিতে এগুলো দেখতে পাওয়া যায়, এই ঘনকাকার আবরণী কলা। এই কলার কোষগুলোতেও নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসগুলো বেশ ডিম্বাকার আকৃতির হয়, বড় স্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং এখানেও সাইটোপ্লাজম থাকে এবং এরাও ভিত্তি পর্দার ওপরে পরপর সাজানো থাকে। তাহলে এর কাজ কি হচ্ছে? এগুলি লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিতে আছে মানে বিভিন্ন ক্ষরণ ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ক্ষরণ, রেচন ইত্যাদি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নেক্সট প্রকার, নেক্সট টাইপের আবরণী কলাটা, এবার তৃতীয় আবরণী কলা হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা। স্তম্ভাকার নাম কেন? না, এর কলার কোষগুলো এরকম স্তম্ভের মতো সাজানো থাকে ভিত্তি পর্দার পর্দার ওপরে, স্তম্ভের মতো দেখতে হয় বলে এর নাম হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এটা সাধারণত দেখতে পাওয়া যায় গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্তের যে মুখ তার সংলগ্ন প্রাচীরে এই কলাগুলোর অবস্থান করতে দেখতে পাওয়া যায়। এই কলার কোষগুলোতেও স্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, কিন্তু নিউক্লিয়াসগুলো একটু নিচের দিকে, অর্থাৎ বেসমেন্ট পর্দার কাছাকাছি থাকে। নেক্সট টাইপ হচ্ছে রোমস আবরণী কলা, একে সিলিয়েটেড আবরণী কলাও বলা হয়, অর্থাৎ এই আবরণী কলাগুলো অনেকটা দেখতে স্তম্ভাকার বা ঘনকাকার হয়, কিন্তু এর প্রান্তভাগে এরকম সিলিয়া দেখতে পাওয়া যায়, ব্রাসের মতো এরকম সিলিয়া দেখতে পাওয়া যায়। এই সিলিয়াগুলো দু রকমের হয়, একটাকে বলা হয় কাইনোসিলিয়া, এগুলো সচল সিলিয়া, এর নিচে বেসাল দানাগুলো থাকে এর তলায়, সেইগুলোকে বলা হচ্ছে কাইনোসিলিয়া। এগুলো অনবরত চলা মানে চলতে পারে, এগুলোকে অনবরত নড়াচড়া সংকুচিত প্রসারিত হচ্ছে এবং এগুলোকে বলা হচ্ছে কাইনোসিলিয়া। এগুলো তোমার গ্রাস নালীর মুখবিবরে, গ্রাস নালীতে এখানে থাকে। আর থাকে আরেক ধরনের সিলিয়া থাকে যেগুলো নিশ্চল, চলাচল করতে পারে না, সেগুলোকে বলা হচ্ছে স্টিরিও সিলিয়া। এগুলো আমাদের জননতন্ত্রের মধ্যে দেখতে পাওয়া যায়, এই স্টিরিও সিলিয়াগুলো, এর মধ্যে এই বেসাল দানাগুলো নিচে থাকে না, এগুলো একটু সচল নয়, এগুলো নড়াচড়া করতে পারে না, এক্ষেত্রেও নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এবং এই যে সিলিয়ারি স্তম্ভাকার স্তম্ভাকার যে কোষগুলো আছে, এই কোষগুলো অনেক সময় পরিবর্তিত হয়ে গিয়ে এক ধরনের কলসির মতো দেখতে কোষে পরিণত হয়, এই কোষগুলোকে বলা হয় গবলেট কোষ। এগুলো এক ধরনের গ্রন্থি আবরণী কলা, যেটা আমরা একটু পরেই জানব। পঞ্চম বা ফিফথ টাইপ অফ আবরণী কলা কোনটা? না, গ্রন্থিময় আবরণী কলা, অর্থাৎ কিছু কিছু গ্রন্থি আবরণী কলার কোষে কিছু গ্রন্থি কোষ থাকে, সেই কোষগুলো থেকে বলা হয় গ্রন্থিময় আবরণী কলা। যেমন হচ্ছে লালা গ্রন্থিতে থাকে, যকৃতে থাকে, ঘর্ম গ্রন্থিতে থাকে, পিটু